অপরাধের শাস্তিগুলো আছে বা বাংলাদেশে যত ধরনের অপরাধ আছে, অফেন্স আছে, অর্থাৎ ক্রিমিনাল অফেন্স, এই ক্রিমিনাল অফেন্স বা মানুষ যে অপরাধগুলো করে এই অপরাধগুলোর শাস্তি কি হবে, এগুলো আছে পেনাল কোড বা দণ্ডবিধিতে। এই দণ্ডবিধিতে 5 ধরনের শাস্তির কথা বলা আছে। মানে একটা মানুষ যে ধরনের অপরাধে করুক না কেন, এই ক্রিমিনাল অফেন্সের জন্য তার শাস্তি সাধারণত 5 ধরনের শাস্তি আছে। এই 5 ধরনের শাস্তি আছে, এটা দণ্ডবিধির সেকশন 53 অর্থাৎ 53 ধারায় বলা আছে যে একজন অপরাধীকে 5 ধরনের শাস্তি দেয়া যায়। এই 5 ধরনের শাস্তি কি কি সেটাও 53 ধারায় বলা আছে। নাম্বার 1 হচ্ছে মৃত্যুদণ্ড। অর্থাৎ পেনাল কোডের 53 ধারায় যে 5টি শাস্তির কথা বলা আছে, সেই 5টির মধ্যে একটি হচ্ছে মৃত্যুদণ্ড। নাম্বার 2 এটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, আর নাম্বার 3 সেটা হচ্ছে শুধু কারাদণ্ড, আর নাম্বার 4 অর্থদণ্ড, নাম্বার 5 সম্পত্তি বাজেয়াপ্ত, যেটাকে আমরা বলি সম্পত্তি ক্রয় করা। বুঝা গেছে 5টা কি কি? জি জি বুঝছি। আচ্ছা, এখন এই দণ্ডবিধি 53 ধারায় এই 5 ধরনের দণ্ডের কথা বলা, এরপর এই 53 ধারা থেকে শুরু করে 75 ধারা পর্যন্ত এইটাকে দণ্ডবিধির তৃতীয় অধ্যায় বলা হয়। তৃতীয় অধ্যায় বলতে দ্বন্দ্ব সম্পর্কিত অধ্যায়, 53 থেকে 75 ধারা। তো আমরা জানলাম 53 ধারায় 5 ধরনের দ্বন্দ্বের কথা বলা আছে। 54 ধারায় কী বলা আছে? 54-এ বলা আছে যদি কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়, মৃত্যুদণ্ড দেয়া হয় বা তার মৃত্যুদণ্ড হতে পারে, তাহলে সরকার চাইলে সেই মৃত্যুদণ্ডের পরিবর্তে বাকি যে 4 ধরনের আর দণ্ড আছে যে কোনো একটা দণ্ড দিতে পারে। অর্থাৎ 54-এ সরকারের এই ক্ষমতাটা আছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মৃত্যুদণ্ডের বদলে অন্য যে কোনো দণ্ড দিতে পারবে, এটা হচ্ছে 54। আর 55-এ বলা আছে যদি কোনো ব্যক্তিকে বা যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপরাধী হয়, সরকার চাইলে সেই যাবজ্জীবন কমিয়ে অনূর্ধ্ব 20 বছর, অর্থাৎ 20 বছরের কম বা 20 বছর পর্যন্ত যে কোনো একটা দণ্ড, কারাদণ্ড দিতে পারবে যাবজ্জীবনের পরিবর্তে, এটা হচ্ছে 55। আর 55-এর এ অর্থাৎ 55-এর ক সেকশনে বলা আছে যে রাষ্ট্রপতি বা চাইলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, কারো যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হয় সেটা পরিবর্তন করে যে কোনো দণ্ড দিতে পারবে, অথবা স্থগিত করতে পারবে, অথবা সেই দণ্ডটা পুরোপুরি বাতিল করতে পারবে, তা 55-এর ক। এবার আসতেছি 57। 57 ধারায় বলা আছে যে যদি কখনো যাবজ্জীবন কত বছরের হবে তার উপর ভিত্তি করে অন্য কোনো দণ্ড বা অন্য কোনো কারাদণ্ডের সময় নির্ধারণ করার প্রয়োজন হয়, তখন যাবজ্জীবনকে ধরতে হবে 30 বছর। অর্থাৎ কেউ যদি প্রশ্ন করে যে একজনের যাবজ্জীবন হয়েছে, মানে আমরণ যেটা বলা হয় যে আমৃত্যু যাবজ্জীবন পর্যন্ত, হ্যাঁ সেটা না, এমনি নর্মাল যাবজ্জীবন যদি বলা হয় সেটা 30 বছর, সেটি বলা আছে 57 ধারায়। ওকে, তো 53 গেল, 55-এর এ 57, এরপর আসতেছি 60। 60 ধারায় বলা আছে যে কারাদণ্ড, মানে আদালত চাইলে যে কারাদণ্ডটা দেয় সেই কারাদণ্ডটা সাধারণত হবে সশ্রম অথবা বিনাশ্রম, অথবা আংশিক সশ্রম আংশিক বিনাশ্রম, এইটা নির্ধারণ করবে কে? আদালত। এটাই বলা আছে 60 ধারায়। এবার আসতেছি 63, অর্থাৎ 63 ধারায়। 63 ধারায় বলা আছে যে আদালত যদি কোনো ব্যক্তির জরিমানা করে, দেখা গেছে যে তুমি একটা কোনো অপরাধ করছো, সেই অপরাধটার জন্যে আদালত তোমাকে অর্থদণ্ড করবে, অথবা যেমন বলা আছে যে চুরির শাস্তি 3 বছর, অথবা বলা আছে যে অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড। ওকে, এখন কথা হচ্ছে যে একজন চোরকে ধরা হয়েছে, চোরের এখন শাস্তি হবে, শাস্তি দিল 1 বছর আর কিছু টাকা জরিমানা, এই জরিমানাটা কত টাকা হবে যদি নির্দিষ্ট বলা না থাকে। যেমন বলা আছে যে মানুষ মারামারি করে না, যদি মারামারি করে, এটা আছে 159 ধারায় মারামারির সংজ্ঞা, আর 160 ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি মারামারি করে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 1 মাসের কারাদণ্ড এবং 100 টাকা জরিমানা, মানে 1 মাসের কারাদণ্ড বা 100 টাকা জরিমানা বা উভয় দণ্ড। কিন্তু 63 ধারায় বলা আছে যে কোনো অপরাধের জন্য কত টাকা জরিমানা করতে হবে, এই জরিমানার কথা বলা নাই। যেমন চুরিতে কিন্তু বলা নাই, চুরিতে বলা আছে 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড।
এখন দেখা গেল যে আদালত রায় দিচ্ছে একজন চুরি করছে, চুরির শাস্তি 1 বছর এবং কিছু অর্থদণ্ড, কিন্তু এই অর্থদণ্ডটা নির্দিষ্ট করে বলা নাই যে একজন ব্যক্তি চুরি করলে তার কারাদণ্ডের পাশাপাশি কত টাকা জরিমানা করা করতে হবে এটা নির্দিষ্ট বলা নাই। সেক্ষেত্রে আদালত কত টাকা জরিমানা করবে সেইটা 63 ধারা অর্থাৎ 63 ধারায় বলা আছে যে জরিমানাটা অসীম হবে কিন্তু অত্যাধিক হবে না। ব্যাপারটা কেমন অসীম বলতে বোঝাচ্ছে কি যে 1 কোটি, 2 কোটি, 10 কোটি, 100 কোটি হইতে পারে, এটা বলে অসীম শেষ নেই। এখন বলছে অত্যাধিক হবে না, অত্যাধিক বলতে কি ওই চোরের ক্ষমতা আছে জরিমানা দেওয়া 1000 টাকা, ওকে কি 1 লাখ টাকা জরিমানা করা যাবে? না, যাবে না। অর্থাৎ সর্বোচ্চ জরিমানা করা যাবে 1000 টাকা। সেই 63 ধারায় অর্থাৎ সেকশন 63-তে বলা আছে যে যদি কারো অর্থদণ্ড করা হয় সেই অর্থদণ্ডটা অসীম হবে কিন্তু অত্যাধিক হবে না। অর্থাৎ তার আর্থিক অবস্থা কেমন বা তার সম্পত্তির পরিমাণ কেমন তার উপর ভিত্তি করে দণ্ডটা অর্থদণ্ড হবে। ক্লিয়ার? এইটা হচ্ছে 63 ধারায়। এবারে 64 ধারায় বলা আছে যে অনেককে আছে শুধু অর্থদণ্ড করা হয়, এই অর্থ দেখা গেছে যে একটা জরিমানা করা হয়েছে 100 টাকা, জরিমানাটা সে দিতে পারে নাই, সেক্ষেত্রে ওই অর্থদণ্ডের বদলে তাকে কারাদণ্ড দিতে হবে। এই কারাদণ্ডটা হবে যে ওই অর্থদণ্ডের এগেনস্টে যে কারাদণ্ডের যে নিয়মটা আছে যে কতদিন দিতে হবে সেটা সর্বোচ্চটা সবসময় 64। 65-এ কি বলা আছে? 65-এ বলা আছে সাপোজ দেখা গেল যে তোমার 1 বছরের জেল আর 1000 টাকা জরিমানা, এখন তোমার ওই 1000 টাকা দেওয়ার সামর্থ্য নাই কোনো কারণে, যদিও আদালত মনে করছে তোমার 1000 টাকা দেওয়ার সামর্থ্য আছে কিন্তু তোমার সামর্থ্য থাকার পরেও তুমি দেও নাই অথবা সামর্থ্য নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই 1000 টাকার পরিবর্তে যে অপরাধের যে অপরাধে তুমি দণ্ডপ্রাপ্ত সেই অপরাধের সর্বোচ্চ যে শাস্তি না সর্বোচ্চ যে কারাদণ্ড সেই কারাদণ্ডকে 4 ভাগ করে তার 1 ভাগ কারাদণ্ড ভোগ করতে হবে। একটা উদাহরণ দেই, দেখা যাচ্ছে যে একটা চুরি 379 ধারা অনুযায়ী চুরির শাস্তি হচ্ছে 3 বছর, একটা চোরকে শাস্তি দেওয়া হয়েছে দেখা গেছে 1 বছর 1000 টাকা, সে যদি 1000 টাকা দিতে না পারে তাহলে 3 বছরকে 4 ভাগ করতে হবে, 4 ভাগ করে তার 1 ভাগ সাজা প্রাপ্ত, তার মানে কি 7.5 মাস হচ্ছে নাকি 3 বছর 36 মাস না, 36 মাসকে 4 ভাগ করলে 4 লং 36, তার মানে 9 মাস আর এদিকে 1 বছর, হ্যাঁ তার মানে অতিরিক্ত তাকে 1000 টাকা ধরে 9 মাস সাজাপ্রাপ্ত হতে, এইটা হচ্ছে 65-এ বলা আছে। এবারে 66-এ বলা আছে, আমরা যে 65-এ বললাম যে সে 1 বছরের তার কারাদণ্ড ছিল আর 1000 টাকা জরিমানা ছিল, 1000 টাকা দিতে পারে নাই জন্য কি হয়েছে তার আরো 9 মাস কারাদণ্ড হয়েছে, এই 9 মাস সশ্রম হবে না বিনাশ্রম হবে? এইটা 66-এ বলা আছে যে মূল কারাদণ্ডটা যদি সশ্রম হয় অর্থাৎ তার যে চুরির শাস্তি 3 বছর ওইটা যদি সশ্রম হয় তাহলে এই অতিরিক্ত যে অর্থদণ্ডের পরিবর্তে যে তার কারাদণ্ডটা সেটাও সশ্রম হবে, যদি বিনাশ্রম হয় তার শাস্তি নাই। আচ্ছা আরেকটা প্রশ্ন, সশ্রম কারাদণ্ড আর বিনাশ্রম কারাদণ্ডের মধ্যে পার্থক্য কি? সশ্রম হচ্ছে জেলখানার ভিতরে তাকে কাজ করতে হবে আর বিনাশ্রম হচ্ছে কোনো কাজ করতে হবে না, সেটা বিনাশ্রম হবে। ওকে, 67 সেকশন 67-এ বলা আছে যে শুধু যদি অর্থদণ্ড হয়, কোন তার কারাদণ্ড হয়নি অর্থদণ্ড, যে 500 টাকা জরিমানা, 1000 টাকা জরিমানা বা 2000 টাকা জরিমানা, তা সেক্ষেত্রে বলা আছে যে যদি অর্থটা দিতে না পারে, ওটা তো ছিল যে কারাদণ্ড এবং অর্থদণ্ড একসাথে হলে অর্থ দিতে না পারলে ওই কারাদণ্ডের 4 ভাগের 1 ভাগ, কিন্তু এখানে শুধু অর্থদণ্ড দিছে তাহলে ওই অর্থদণ্ডের বিরুদ্ধে কারাদণ্ড কতটুকু হবে? এখানে বলা আছে যে 50 টাকা পর্যন্ত যদি জরিমানা হয়, 1 টাকা থেকে 50 টাকার মধ্যে যদি হয় তাহলে তার কারাদণ্ড হবে 2 মাস, আর যদি 51 টাকা থেকে 100 টাকার মধ্যে হয় তাহলে তার কারাদণ্ড হবে 4 মাস, ঠিক আছে? আর যদি 100 টাকার উপরে অর্থদণ্ড হয় এবং সেই 100 টাকা যদি দিতে না পারে তাহলে এই 100 টাকার পরিবর্তে তার যে কারাদণ্ড সেটা হবে 6 মাস। এখন একটা প্রশ্ন আসতে পারে যে সামান্য 50 টাকা বা 100 টাকার জন্য বা 102 টাকার জন্য কেউ 6 মাস কি জেল খাটবে? কিন্তু এই আইনটা তো হচ্ছে 1860 সালের আইন, এগুলো পরিবর্তন করা হয় নাই, তার মানে সেই জন্য এখনো ওই 50 টাকাই আছে, ওই 100 টাকাই আছে, 50 টাকা কম আছে। হ্যাঁ, সাধারণত এই এই এইগুলো এখন অ্যাপ্লাই করতে গেলে সমস্যা। হ্যাঁ, তো এই আইনগুলো আসলে কারেকশন করার দরকার। ওকে,
বর্তমানে কি 50 টাকা 100 টাকা এটা উদাহরণ হইতে পারে নাকি? না না না, এটা আইন, এটা আইন, এইটা পেনাল কোডের 67 ধারা যে আছে, সেকশন 67, ওই ধারায় আইনটা আছে, এখনো বহাল আছে। এখন আমরা 67 গেল না, এবারে 68 এ আছে। দেখা গেছে যে একজন ব্যক্তির কারাদণ্ড এবং অর্থদণ্ড করা হয়েছে, এবং কারাদণ্ডের কারণে অর্থদণ্ড সে দিতে না পারলে তার কিন্তু আবার কারাদণ্ড হবে। সেই দেখা গেছে যে কারাদণ্ডের মেয়াদ শেষ 1 বছর, তারপর অর্থদণ্ড যে করা ছিল তার তার জন্য কারাদণ্ড শুরু হয়ে গেছে। এখন দেখা গেছে একদিন দুই দিন বা এক সপ্তাহ সে মানে কারাগারে ছিল, ওই সময় যদি সে ওই টাকাটা পরিশোধ করে তাহলে সাথে সাথে তাকে মুক্তি দিয়ে দেবে, ঠিক আছে? এখন এইটা আবার 69 ধারায় আছে, সে যে 2-3 দিন 4 দিন জেল খাটলো, সে 500 টাকার জন্য দেখা গেছে যে 500 টাকার জন্য তার 15 দিন জেল খাটার কথা, 5 দিন জেল খাটছে, সে কি 500 টাকা দেবে? না, 69 ধারায় বলা আছে হিসেব করে সে যে কয়েকদিন জেল খাটছে এটা বাদ দিয়ে বাকি টাকাটা সে পরিশোধ করবে। এটা হচ্ছে 69 ধারা, অর্থাৎ 69 ধারায় বলা আছে যে তার আনুপাতিক হারে যে টাকাটা আদালত পাবে সেই টাকাটা দিয়ে দেবে, তার টাকার পরিমাণ অনুযায়ী যে জেলটা হয়েছে এখন সে কয়েকদিন যদি জেল কাটে যদি সে টাকা দিতে চায় এটা বাদ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 69। এবার আছে 70 ধারা। এই পেনাল কোডে 70 ধারায় বলা আছে যে ওই যার অর্থদণ্ড করা হয়, এই অর্থদণ্ড করার আমার যে আজকে আদালত রায় দিয়ে দিল, মানে আদালত আজকে যে আমার চূড়ান্ত একটা রায় দিয়ে দিল যে আমার এতদিনের জেল এবং এত টাকা জরিমানা, এই টাকাটা আমি কতদিনের মধ্যে দেবো, তো বলা আছে জরিমানাটা 6 বছরের মধ্যে দিতে হবে, যে জরিমানাটা করবে আদালত 6 বছরের মধ্যে দিতে হবে। কিন্তু এর মধ্যে একটা অপশন আছে, যদি কোনো ব্যক্তির দেখা যায় যে 8 বছর 7 বছর বা 6 বছরের বেশি জেল হয়, সেক্ষেত্রে তার যত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে সে তত দিনের মধ্যে পরিশোধ করতে পারবে। আচ্ছা আচ্ছা, আর যদি 6 বছরের কম হয় তাহলে সে ম্যাক্সিমাম 6 বছরের মধ্যে তাকে টাকাটা দিতে হবে, জরিমানা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে 70 ধারা। ওকে, এই 73 ধারায় বলা আছে নির্জন কারাবাস, অর্থাৎ 73 ধারায় নির্জন কারাবাসের কথা বলা আছে। এখানে বলা আছে যে যদি কোনো ব্যক্তির কারাদণ্ড 6 মাসের হয়, 6 মাসের কারাদণ্ড সবসময় কিন্তু সশ্রম কারাদণ্ডের জন্য নির্জন কারাবাস হয়, তো যদি 6 মাস পর্যন্ত কোনো ব্যক্তির কারাদণ্ড হয়, সেই 6 মাসের দণ্ডের জন্য, 6 মাস কারাদণ্ডের জন্য তার নির্জন কারাবাস হবে 1 মাস, আর যদি 6 মাসের বেশি এবং 1 বছরের কম হয় তাহলে তার নির্জন কারাবাস হবে 2 মাস। নির্জন কারাবাসটা কি? নির্জন কারাবাস ওই সময়ের মধ্যে সে পৃথিবী থেকে বলা আসলে বিচ্ছিন্ন, কোনো মানুষের সাথে কোনো যেখান থেকে রাখা হবে সেখানে কোনো মানুষের যাতায়াত থাকবে না, শুধু সে একাই থাকবে, শুধু একাই থাকবে, এটা হচ্ছে নির্জন কারাবাস। তা যদি কাউকে নির্জন কারাবাস দেওয়া হয়, যদি ওই ব্যক্তি 6 মাসের কারাদণ্ড হয় 6 মাস পর্যন্ত, তাহলে 1 মাস নির্জন কারাবাসে তাকে দেওয়া যাবে, আর যদি 6 মাসের বেশি থেকে 1 বছর পর্যন্ত হয় তাহলে 2 মাস নির্জন কারাবাস দেওয়া যাবে, আর যদি 1 বছরের বেশি হয় তাহলে 3 মাস নির্জন কারাবাস দেওয়া যাবে।